অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম নিয়ে এটি হচ্ছে পিনিক পায়ের ষষ্ঠ পর্ব। আর এই অপটিক্যাল ইলিউশন হচ্ছে একমাত্র টপিক যেটি নিয়ে পিনিক পায়ে এত বেশি পর্ব তৈরি করেছি, কেননা এই অপটিক্যাল ইলিউশনের প্রতিটি পর্বের কমেন্ট সেকশনে নেক্সট পার্ট দেখার জন্য আপনাদের অসংখ্য আবদার আমাকে পরের পর্বটি বানাতে উদ্বুদ্ধ করেছে। আর এই অপটিক্যাল ইলিউশনই পিনিক পায়ের মোস্ট ভিউড টপিক, তাই আপনাদের জন্য আরও একবার নিয়ে এলাম অপটিক্যাল ইলিউশনের সিক্সথ পার্ট। অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের প্রথম পাঁচটি পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। নিজের চোখের ওপর আপনার আমার সবারই অনেক কনফিডেন্স, তাই না? বলা হয়ে থাকে চোখে না দেখলে বিশ্বাস করবেন না, তবে কি চোখে দেখা সবকিছু বিশ্বাস করা উচিত? এই বস্তুটির কোণাগুলো চোখা, তাই না? আর এটি একটি ফুলের আকারের মতো দেখাচ্ছে, এ বিষয়ে আপনি শিওর তো? এবার দেখুন তো কি হচ্ছে কি এসব। নিশ্চয়ই বস্তুটি ঘোরানোর সময় এটিকে বদলে দেওয়া হয়েছে। যদি এমনটাই ভেবে থাকেন তবে এই দেখুন জাদু। আসলে এই বস্তুটি গোল শেপেরও নয়, আবার ত্রিভুজ শেপেরও নয়, এটি হচ্ছে দুইটি আকারের হাইব্রিড, অর্থাৎ সমন্বয়ে তৈরি। আর এক এক অ্যাঙ্গেল থেকে এই বস্তুটিকে আমরা আলাদা আলাদা আকারে দেখতে পাই। একই কনসেপ্টে তৈরি এই অ্যারোটিকে দেখুন। বস্তুগুলোর বিশেষ ডিজাইনের কারণে আমাদের এই দৃষ্টিভ্রমটি হয়। এই ছবিটিতে আপনি কি দেখতে পাচ্ছেন? ঘোড়া, তাই তো? এবার একটু ভালো করে দেখুন তো, আর কিছু দেখতে পাচ্ছেন কিনা? কে কে এই ঘোড়ার চেহারার মধ্যে লুকানো এই মেয়েটির ছবি দেখতে পাচ্ছেন? এই ছবিটিতে অনেকগুলো শুকনো পাতা আছে, তাই না? কিন্তু কেউ কি এই ছবিটির পেছনে থাকা আরো কিছু দেখতে পেয়েছেন? এই পাতাগুলোর মধ্যে কিছু ব্যাঙও লুকানো আছে। আমি আগেই বলে রাখছি, যেই ছবিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি আপনাদের পরিচিত একটি ছবি। এবার ভালো করে দেখে বলুন তো, এই ছবিটি আসলে কিসের ছবি? এর সঠিক উত্তর পাওয়ার জন্য আমাদের একটি সিলিন্ড্রিক্যাল আয়নার প্রয়োজন হবে। এই দেখুন, এটি একটি রুবিক্স কিউবের ছবি। আর এই ধরনের ছবিগুলোকে অ্যানামরফোসিস বলা হয়। এই ছবিগুলোকে এমনভাবে ডিজাইন করা হয় যে সরাসরি দেখলে কেউ বুঝতেও পারবে না যে এটা কিসের ছবি। শুধুমাত্র এই ধরনের একটি সিলিন্ড্রিক্যাল আয়না দিয়েই এর আসল ছবিটি দেখা সম্ভব, তাও আবার সিলিন্ডারটিকে একটি মাত্র পয়েন্টে রেখে। আর এট আ টাইম এই ছবিটিকে একজন মানুষই দেখতে পাবে। এই টেকনিকটির ব্যবহার 16th সেঞ্চুরিতে শুরু করা হয়। এর ব্যবহারে গুপ্তচরেরা এক দেশের গুপ্ত খবর অন্য দেশে আদান প্রদান করত। আপনাদের কি মনে হয়, করিডোরের এই ভিডিওটি অনেক স্লো চলছে, তাই না? এবার ছবিটির মাঝখানে আপনার এক হাত রেখে দুপাশ থেকে ভিডিওটি দেখার চেষ্টা করুন তো। কি দেখছেন? ভিডিওটির স্পিড ডাবল হয়ে গেছে, তাই না? এই ছবিটিতে থাকা এই সাদা ডটগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকুন, মনোযোগের সাথে তাকিয়ে থাকুন, তাকিয়ে থাকুন। এবার স্ক্রিনে থাকা এই সাদা জায়গায় অথবা আপনার বাসার অন্য কোনো সাদা দেয়ালের দিকে তাকান। এখানে কাকে দেখতে পাচ্ছেন? আরো ক্লিয়ারলি দেখার জন্য চোখগুলোকে ছোট করে তাকানোর চেষ্টা করুন। আর এই ছবিটিতে আপনি কাকে দেখতে পেয়েছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা যাক কে কে সঠিক উত্তর দিতে পারে। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? এটি লাল ডট আর তার চারপাশে বেগুনি রঙের আবছা একটা সার্কেল, তাই না? এবার এই লাল ডটটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। আস্তে আস্তে আপনার মনে হবে যেন চারপাশের সেই বেগুনি সার্কেলটি উধাও হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেটি এখানেই আছে। চাইলে আপনি ভিডিওটি পজ করে দেখতে পারেন, এটি শুধুমাত্রই আপনার চোখের ধোঁকা। এখানে একটি গ্লাস বক্সের ভেতরে একটি মাত্র মোম রাখা আছে, তাই না? এবার চলুন এই মোমটিকে জ্বালানো যাক। এই দেখুন, ইনফিনিটি মোম দেখা যাচ্ছে, তাই না? কিন্তু বাস্তবে এখানে একটি মাত্র মোমই আছে। আর এই পুরো কেরামতিটিই ছিল এই গ্লাস বক্সটি, এর স্পেশাল ডিজাইনের কারণে অদ্ভুত চমৎকারী এই অপটিক্যাল ইলিউশনটির সৃষ্টি। আচ্ছা, আপনি কি বলতে পারেন এই মেয়েটি কি ডান দিকে ঘুরছে নাকি বাঁদিকে? আমার তো মনে হয়েছিল যে এটি দুই দিকে পর্যায়ক্রমে ঘুরছে, কিন্তু বাস্তবে এটি ডান দিকে ঘুরছে। আরও একটি অসাধারণ অপটিক্যাল ইলিউশন। এই ফেসের স্ট্রাকচারগুলো ঠিক কোন দিকে ঢালু বলতে পারেন? আমিও বলতে পারিনি। বলুন তো দেখি, এই দুটো স্টিকের মধ্যে কোন স্টিকটি সামনে আছে?
আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই বলবে যে এস টিকটি নিশ্চিত সামনে আছে। তবে এবার দেখুন তো, আমাদের চোখ তাহলে মিথ্যা দেখায় তাই না? এই ভিডিওটিতে থাকা এই ডিম্বাকৃতিগুলো স্থির আছে নাকি এগুলো দুলছে বলুন তো দেখি। এগুলো তো নিশ্চিত নড়াচড়া করছে, এতে আবার সন্দেহ কিসের? যদি এই ভেবে থাকেন তবে বলে রাখি যে সঠিক উত্তর হচ্ছে এগুলো স্থির আছে। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে এমন ফুটেজ থাকার কারণে মজার এই অপটিক্যাল ইলিউশনটির সৃষ্টি হয়েছে। বিশ্বাস না হলে এই দেখুন, এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড সরিয়ে একটি স্টিল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে এগুলো এবার কেমন দেখাচ্ছে। এখানে একটি মেয়ের ছবি ছাড়া আর কি দেখতে পাচ্ছেন আপনারা? এখানে লুকিয়ে আছে আরো একটি ছবি যেখানে একটি প্লেটে একটি মাছ রাখা আছে। এটি হচ্ছে সেই প্লেটটি আর এটি হচ্ছে মাছটি। এই ছবিটি দেখে যে কোনো মানুষই ধোকা খেয়ে যাবে। এখানে অনেকেই দেখবে একটি মেয়ে যার তিনটি পা আছে, কিন্তু বাস্তবে এই ছবিটিতে একটি মেয়ে একটি ফুলের টপ নিয়ে বসে আছে। স্ক্রিনে থাকা এই ভিডিওটির মাঝখানে একদৃষ্টিতে তাকিয়ে থাকুন, তাকিয়ে থাকুন, আমি না বলা পর্যন্ত থামবেন না। স্টপ, এবার একটু চারপাশে তাকিয়ে দেখুন তো আশেপাশের জিনিসগুলো কেমন দেখাচ্ছে। ভয় পাবেন না, এর প্রভাব কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এই ছবিটি দেখুন, এখানে নিশ্চয়ই আপনি একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পাচ্ছেন তাই না? এবার ছবিটিকে ঘুরিয়ে দিলে একটি যুবতী মেয়েকে দেখতে পাচ্ছেন তাই না? চমৎকার এই অপটিক্যাল ইলিউশনটি পিনিকপার এক ভিউয়ার যার নাম বিপ্লব দাস তিনি সংগ্রহ করেছেন। পিনিকপারকে সাপোর্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই হয়তো ভাবছেন যে এই অপটিক্যাল ইলিউশন আর আমাদের ব্রেনের কানেকশনটা কোথায়? কানেকশন হচ্ছে আমাদের চোখে। আমাদের দৃষ্টিশক্তি হচ্ছে আমাদের ব্রেনের অত্যন্ত জটিল সিস্টেমের একটি মাত্র অংশ। আমাদের চোখ আলোর রিফ্লেকশন, রিফ্রেকশন আর ডিফ্রেকশনের কারণে যা যা দেখে তা অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছে দেয়। তারপর ব্রেইন চোখের পাঠানো সেই ইনফরমেশনগুলোকে প্রসেস করতে থাকে। আর এই প্রসেসিংয়ের সময় অনেক সময় হয়তো আমাদের ব্রেইন অলস হয়ে পড়ে, নতুবা অনেক বেশি ইনফরমেশন একসাথে প্রসেস করতে গিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। তাই আমাদের ব্রেইন কিছু শর্টকাট বের করেছে। আমাদের এই ব্রেইন আমাদের আশেপাশের বস্তুর ছায়া, রং ও পার্সপেক্টিভ যাচাই করে সিদ্ধান্ত নেয় যে কোন জিনিসটা কি আর কোনটা কিভাবে কাজ করছে। আর একটি স্বাভাবিক মস্তিষ্ক এ ধরনের অপটিক্যাল ইলিউশনের পেছনে থাকা জটিল প্রসেসিংয়ের পর প্রায়ই আমাদেরকে ভুল দেখায়। তাই যদি আপনি অপটিক্যাল ইলিউশনগুলোর দ্বারা ধোকা খেয়ে থাকেন তবে বুঝতে হবে যে আপনি একটি সম্পূর্ণই স্বাভাবিক মস্তিষ্কে সুস্থ মানুষ। আর যারা এই ধরনের ইলিউশনের পেছনের সত্যটা আগেই ধরে ফেলতে পারে তারা হয়তো স্কিজোফ্রেনিক্স নামে এক মানসিক রোগে ভুগছে, নতুবা তারা জিনিয়াস, কেননা তাদের ব্রেইন কোনো শর্টকাট ইউজ করে না। স্কিজোফ্রেনিক মানুষেরা ডিসাইড করতেই পারে না যে তারা কোন জিনিসটাকে কিভাবে দেখছে। আর জিনিয়াস ব্রেইন ইলিউশনের পেছনের সত্য বা মিথ্যায় প্রভাবিত হওয়ার সিদ্ধান্তটা নিজেরাই নিতে পারে। আর এখন যেহেতু আপনি ইলিউশনের পেছনের অনেক কথাই জেনে গিয়েছেন, এমনটাও হতে পারে যে আজ থেকে আপনি আপনার আশেপাশের সব কিছুকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখবেন। আর আপনারা যারা জানতে চেয়েছিলেন যে আমি আমার পিনিকপাই ও মিস্টেক চ্যানেলে কিভাবে ভিডিও এডিটিং করি, তাদের জন্য সুখবর, কেননা আমার সেকেন্ড চ্যানেল মিস্টেকে আমি ভিডিও এডিটিং এর একটি 5-6 পর্বের সিরিজের মাধ্যমে ভিডিও এডিটিং শিখতে যারা ইচ্ছুক তাদেরকে ভিডিও এডিটিং কিভাবে করতে হয় তা দেখানোর চেষ্টা করছি। সেই সিরিজের সেকেন্ড ভিডিওটি আজকেই আমার সেকেন্ড চ্যানেল মিস্টেকে আপলোড করেছি, সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। বাংলা টেক ভয়েস, এই চ্যানেলটি একটি অসাধারণ টেক চ্যানেল। আপনাদের নিত্য প্রয়োজনীয় কিছু অসাধারণ টেক টিপসের জন্য এই চ্যানেলটি থেকে ঘুরে আসার জন্য পিনিকপায়ের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি অপটিক্যাল ইলিউশনের সপ্তম পর্ব দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরও অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।